এই পাবজি মোবাইলটা ছিল তোমার ইন্ডিয়াতে খুব জনপ্রিয় একটা ভিডিও গেম, যেটা বলতে পারো প্রায় মানুষ এই গেমটাকে খেলতো। তো এই গেমটা ব্যান হওয়ার পর ইন্ডিয়ার যারা পাবজি লাভার ছিল তাদের মনে প্রচুর বড় ধাক্কা লেগেছে। সবাই চায় যে এই পাবজি যে গেমটা রয়েছে সেটা কিছু না কিছুভাবে আনব্যান হয়ে যায়। তো আপনি যদি একটা পাবজি লাভার হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। এইটা কি আবার আনব্যান হবে বা এটা কি আবার ফেরত আসতে পারে বা যেভাবে ফেরত আসতে পারে বা এটাকে আমরা কি এখনো পর্যন্ত খেলতে পারবো কি না, তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারেন। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার বাকি টেক রিলেটেড যে ভিডিওগুলো আমি বানাই সেগুলোকে দেখতে পারেন। তো বিনা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। আমার নাম সোমনাথ, লেটস স্টার্ট দিস ভিডিও। তো তোমাদের মধ্যে অনেকেই চায় যে পাবজিটা ইন্ডিয়াতে আবার আনব্যান হয়ে যাক। তোমাদের মধ্যে অনেকেই চায় যে পাবজি মোবাইল যেটা রয়েছে সেটা তোমরা জানো আবার খেলতে পারো। তো তোমাদেরকে বলি যে আগে যে 59 অ্যাপস ব্যান হয়েছিল তখন থেকে তোমার এই বাকি যে 118টা অ্যাপস রয়েছে বা যে এই পাবজি গেমটা বলছো সেটার উপর তোমার ইন্ডিয়ান গভর্নমেন্ট রয়েছে তাদের নজর ছিল। সেই নজর চলাকালীন তোমার পাবজি নিজেদেরকে সুরক্ষিত বা নিজেদেরকে আপডেট রাখার ক্ষেত্রে তোমার কী করেছিল, কিছুদিন আগে তোমরা দেখবে যে তোমার এই পাবজি গেমটাতে ইন্ডিয়া স্পেসিফিক প্লেয়ারদের জন্য তোমার একটা আপডেট তারা পুশ করেছিল। তো পাবজি গেমটা প্রথম তোমার তৈরি হয়েছিল সাউথ কোরিয়ার একটা তোমার ভিডিও গেম কোম্পানি রয়েছে ব্লু হোয়েল, তারা এই ব্লু ওয়েল কোম্পানিটা তোমার এই পাবজি গেমটা তৈরি করেছিল। তো তখন এই গেমটা কী ছিল, পাবজি পিসি ছিল, পাবজি মোবাইল ছিল না। সেই পাবজি পিসিটা তোমার ছিল, একটু জনপ্রিয় ছিল কিন্তু এখনকার মতন অতটাও এর চাহিদা ছিল না। তো এর ফলে কি তখন ব্লু ওয়েল কোম্পানিটা ভাবে যে এই গেমটাকে আরও প্রচলিত আরও চাহিদা করার জন্য কি করা যায়। তো তারা কি করে, চায়নার একটা কোম্পানি যেটা তোমার টেনসেন্ট যারা তোমার ভিডিও গেম বানায় তো তাদের সাথে একটা 10% চুক্তি তারা করে। চাইনিজ এই যে টেনসেন্ট ভিডিও গেম কোম্পানিটা রয়েছে তারা কি করে, এই যে সাউথ কোরিয়া যারা তোমার পাবজি পিসি গেমটা বার করেছিল তাদের হুবহু কপি করে তারা পাবজি মোবাইলটা তৈরি করে। তারপর থেকে কি পাবজি মোবাইল গেমটা তৈরি হওয়ার পর থেকে কি পাবজির তোমার চাহিদা বেড়ে যায়, সবাই তোমার ইউজ করতে শুরু করে, তোমার ইন্ডিয়া ছাড়াও বাকি দেশেও পাবজি তোমার আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে। তো এই যে পাবজি মোবাইল গেমটা রয়েছে যেহেতু তোমার চাইনিজ ডেভেলপার মানে হচ্ছে চাইনিজ যে টেনসেন্ট কোম্পানি রয়েছে সেইটা তৈরি করেছিল, সেইহেতু তোমার এই পাবজি মোবাইল গেমটা বা পাবজি মোবাইল লাইট গেমটা তোমার ইন্ডিয়াতে টোটালি ব্যান হয়ে যায়। তো এইবার এটার প্রশ্ন আসে যে আমরা কি গেমটা আবার খেলতে পারবো, কি এই গেমটা কি টোটালি ইন্ডিয়াতে ব্যান হয়ে গেল আমরা আর খেলতে পারবো না। তো এখানে আমি বলি এই যে পাবজি মোবাইল বা পাবজি মোবাইল লাইটটা তোমরা দেখছো ব্যান হয়েছে কিন্তু এখানে তোমার পাবজি মোবাইল যে পিসি যেটা সাউথ কোরিয়া বানিয়েছিল যে গেমটা সেইটা এখনও কিন্তু এই ব্যান তালিকার লিস্টে নেই। তোরা কি পাবজি যে পিসি গেমটা রয়েছে সেটা তোমরা খেলতে পারো, অথবা তো আমাদের ফোনে যদি পাবজি আগের থেকে ইনস্টল হয়ে থাকে বা পাবজি যদি আপডেট ভার্সন আমাদের ফোনে অলরেডি ইনস্টল হয়ে রয়েছে তাহলে কি তাহলে তোমরা এখন আরও কিছুদিন সেই গেমটাকে তোমরা খেলতে পারবে। তোমরা যদি নতুন করে ইনস্টল করতে চাও তোমরা কারণ সেটা পারবে না, কারণ সেটা প্লে স্টোর থেকে বা তোমার যে অ্যাপেলের অ্যাপ স্টোর রয়েছে সেখান থেকে অলরেডি চলে গেছে বা রিমুভ হয়ে গেছে। তো এখন কি তোমরা কিছুদিন এই গেমটা মোবাইলে খেলতে পারবে যাদের অলরেডি ইনস্টল রয়েছে। এইবার যে ব্যানটা হয়েছে সেই ব্যানটার পক্ষে যে তোমার এই পাবজি মোবাইলটা রিমুভ হয়েছে, এবার পাবজি কোম্পানি কী করবে, পাবজি কোম্পানিটা তোমার বিভিন্ন ধরনের নেক্সট পদক্ষেপ নেবে, বিভিন্ন ধরনের তোমার যেমনি টিকটক ব্যান হয়েছিলো টিকটকরা নেক্সট অনেক পদক্ষেপ নিয়েছিলো আনব্যান করানোর, সেরকমও পাবজি তোমার বিভিন্ন পদক্ষেপ নেবে যাতে সেটা আনব্যান হয়ে যায়। এরপর দেখা যাক ভবিষ্যৎ এটা আনব্যান হলেও হতে পারে, কারণ এটা এখানে শুধু 10% চুক্তি রয়েছে চাইনিজ কোম্পানির সাথে। এই যদি 10% চুক্তিটা যদি ভেঙে যায় বা চুক্তিটা যদি পুরোপুরি অন্য কোনো কোম্পানির সাথে হয়ে যায় তাহলে তোমার কি পাবজি গেমটা আবার ইন্ডিয়াতে আনব্যান হতে পারে। তোমরা দেখবে যে টিকটক যখন ব্যান হয়েছিল টিকটকের মতন অনেক অ্যাপ তোমার ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল, সেরকমই দেখতে পাচ্ছ যে কিছুদিনের মধ্যে পাবজি ব্যান হওয়ার সাথে সাথেই তোমার ইন্ডিয়াতে এই একটা নতুন গেম সেরকম সেম লঞ্চ হয়ে গেছে। তো এখন দেখা যাক যে এখন আমরা কতদিন যাদের ফোনে এই পাবজিটা
পাবজিটা ইনস্টল রয়েছে তারা আর কতদিন খেলতে পারে, বা তাছাড়াও তাছাড়াও যখন এই তোমার লিস্টের মধ্যে পাবজি পিসি গেমটা নেই তাহলে তোমরা এই পাবজি পিসি গেমটাও খেলতে পারো। তোমার স্ট্রিম করতে গেলে হয়তো আশা করি তোমাদের এক্সট্রা একটু কিছু টাকা দিতে হতে পারে। এখানে তোমার সিকিউরিটি প্লাস প্রাইভেসির কথা চলে আসে, তাহলে আমাদের কি করা উচিত, এই ভারত সরকারের যে তোমার পদক্ষেপ সেটাকে সমর্থন করা উচিত। তো এছাড়াও তোমরা ইন্টারনেটে দেখতে পাবে অনেক তোমার রুমার্স চড়াচ্ছে যে পাবজি কিছুদিন পর আনব্যান হয়ে যাবে বা কিছুদিন পর আবার আমরা অ্যাপ স্টোরে বা প্লে স্টোরে এগুলো দেখতে পারবো। তো এগুলো তো তোমরা বিশ্বাস করবে না, কারণ এগুলো সবই রুমার্স, এগুলো কোনোটাই সত্যি কথা নয়। যদি আনব্যান হওয়ার কথাই থাকে তাহলে আমরা এটার অফিসিয়াল কোনো খবর পাবো। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এরকমই ভিডিওর জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, থ্যাংক ইউ সো মাচ।